দশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হয়েছে, চারটা পর্যন্ত সে ভোট গ্রহণ চলবে। তবে তার আগে আমাদের কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্পর্কিত অনেক ধরনের তথ্য আছে। প্রথমত তথ্যগুলো আপনাদেরকে দেখাতে চাই। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল 21 জুলাই 1990 সালে এবং এর মোট আয়তন 62.16 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা এখানে 69 লাখ এবং 69 লাখ ভোটার এবং 69 লাখ জনসংখ্যার মধ্যে 19 লাখ ভোটার আছেন। তারাই কিন্তু এই নির্বাচনে আসলে কারা মেয়র নির্বাচিত হবেন বা কারা কাউন্সিলর হবেন তারা সে নির্ধারণ করবেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে আসলে এখানে মোট জনসংখ্যা আগেই বলেছি আপনাদেরকে 69 লাখ এবং 69 লাখ জনসংখ্যার মধ্যে ভোটার সংখ্যা হচ্ছে 19,38,704 জন এবং এর মধ্যে মোট পুরুষ ভোটার রয়েছেন 9,98,723 জন এবং নারী ভোটার রয়েছেন 9,52,329 জন। এখানে মোট ভোট কেন্দ্র 735টি, তার মধ্যে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে 410টিকে এবং নানাভাবে বলা হচ্ছে আসলে 410টির পরিবর্তে এখন অথবা 429টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এবং এই ভোটের নির্বাচনের সার্বিক বাস্তবতা নিয়ে আমরা আপনাদের সঙ্গে যুক্ত আছি।